স্মার্ট সিটি প্রকল্পে 500 কোটি টাকার ঋণ নিচ্ছে রাজ্য সরকার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এই ঋণ নেবার কথা জানিয়েছেন নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্তে। এছাড়াও বাকি 7টি জেলা সদরের উন্নয়নের জন্য 1,650 কোটি টাকা ঋণ দেবার বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। কেন্দ্রের শর্তের কাছে আত্মসমর্পণ করে রাজ্যকে বিরাট ঋণের চাদরে মুড়ে ফেলছে রাজ্য সরকার। 2015 থেকে 2016 সালে তৃতীয় পর্যায়ে আগরতলাকে স্মার্ট সিটি প্রকল্পে অন্তর্ভুক্ত করে রাজ্য সরকার। শর্ত হিসেবে ছিল কেন্দ্র ও রাজ্য সরকার সমান ভাগে এজন্য অর্থ সরবরাহ করবে। পূর্বতন সরকার দাবি জানিয়ে আসছিল 90:1 অনুপাতে অর্থ দেয়া হোক। কেন্দ্রীয় সরকার এই দাবি মেনে নেয়নি। এরপর রাজ্যে ক্ষমতার পালা বদলের পর জোট সরকার কেন্দ্রীয় সরকারের শর্ত মেনে নেয়। 2,000 কোটি টাকা প্রকল্পে কেন্দ্র ও রাজ্য 500 কোটি টাকা করে দেবে এবং 1,000 কোটি টাকা পিপিপি মডেলের মাধ্যমে সংগ্রহ করা হবে। রাজ্যের ভাগে যে 500 কোটি টাকা পড়েছে তা পুরোটাই ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে। মহাকরণে দপ্তরের অধিকর্তা মিলিন্দ রামটেকে ও স্মার্ট সিটি মিশনের সিইও শৈলেশ কুমার যাদবকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্তে। তিনি জানান, সোমবার এডিবির প্রতিনিধিরা রাজ্যে এসেছিলেন, তাদের সঙ্গে 500 কোটি টাকার ঋণ নিয়ে চুক্তি হয়েছে। पूरा टेंडर डॉक्यूमेंट हम लोग तैयार करते हैं और सब उसका अपने एडीबी हेडक्वार्टर में भेजते हैं लोग। वहां से अप्रूवल आने के बाद जब उनको लगे कि नहीं ठीक है, उन्होंने ठीक ठाक काम लिया है और टेंडर भी ये लोग ठीक ठाक ट्रांसपेरेंटली कर रहे हैं, उसके बाद वो लोग हमको एडवांस टेंडर करने के लिए परमिशन देते हैं। और टेंडर जब तक कम्प्लीट होता है, कम्प्लीट मतलब वर्क ऑर्डर के स्टेज पे आता है, तब वो लोन सैंक्शन करते हैं। क्योंकि अगर लोन सब जो हमने पहले लिया और जैसे हम लोग घर का काम करते हैं, हम लोग पहले शुरू करते हैं, जमीन लेते हैं, फाउंडेशन करते हैं, ट्रेंच थोड़ा हम लोग अपना पैसा से बना लेते हैं, फाउंडेशन ऊपर उठाते हैं और मेन बिल्डिंग का जब काम करना तो हम लोग लोन लेते हैं। तो सीडीपी का भी हम लोग क्या करते हैं कि पहले पूरा कागज कार्रवाई डीपीआर सब लोग सब पूरा करते हैं, जब काम शुरू होने को आता है तब हम लोग उसका लोन लेते हैं। এছাড়াও রাজ্যের 7টি জেলা সদরের উন্নয়নের জন্য 1,650 কোটি টাকা ঋণ নিয়েও এডিবির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।